এরপর তিনি আস্তে আস্তে একটা থিওরি দিলেন যে আপনারা শুধু নরেন্দ্র মোদী সরকারের কথা বলেন অন্য তো সরকাররা রয়েছে কোথায় দিদি মিডিয়ার কথা তো আপনারা বলেন না গদি মিডিয়ার কথা প্রচুর হয় দিদি মিডিয়ার কথা হয় না এখন প্রশ্ন হলো দিদি মিডিয়া কি? দিদি মিডিয়া বলে কি পশ্চিমবঙ্গে কোনো কিছু এক্সিস্ট করে নমস্কার আপনাদের সবাইকে কথামুখে স্বাগত জানাচ্ছি এবং আজকে সিডিসি ডিবেট নিয়ে আমরা আলোচনা করব ড সম্মাননীয় ডাক্তারবাবু কুনাল সরকার রাজ্যে ডিবেটটি আয়োজন করেন সিডিসি টেলিগ্রাফ ডিবেট সেই ডিবেট নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই আলোচনা যাওয়ার আগে আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রাখব কোন মতামতে সবচেয়ে আজকে ভারতে হাততালি পড়ে ধরুন আপনি খুব ঘৃণা ছড়াচ্ছেন দেখবেন সেই মতামতে হৈ হৈ করে হাততালি পড়বে অথচ রামকে নাম পার আনন্দ পট্টোপাধ্যায়ের একটা অসাধারণ ছবি যে ছবিতে দেখানো হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতবর্ষ কিভাবে লড়তে চায় ঘুরে দাঁড়াতে চায় সেখানে কিন্তু হাততালি পড়ছে না আমরা দেখলাম এখানে কুনাল সরকারের ডিবেটে যে সাবা সাবা মোহাম্মদ যখন বক্তব্য রাখছেন তাকে আটকানোর চেষ্টা হচ্ছে জনগণ যেন একটা অদ্ভুতভাবে মানে কী বলবো উন্মাদনার শিকার হয়ে তাকে আট তার বক্তব্যকে থামিয়ে দিতে চাইছে সেই সময় কিন্তু ডক্টর কুনাল সরকার খুব অসাধারণ ইন্টারভেনশন করলেন এবং তার হুইট নিয়ে তো নতুন করে আর কিছু নেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টাকে কুনাল সরকাররা এবার ডিবেটের বিষয় হিসেবে বেছেছেন জার্নালিজম টুডে ইজ মোর ইন্টেন্ট অন প্লিজিং দেন প্রেজেন্টিং আমরা সহজ বাংলায় বললে বলতে পারি যে আজকের সাংবাদিকতা অনেক বেশি সন্তুষ্টিকরণের ওপর জোর দেয় অথবা আমি বলবো মনোরঞ্জনের ওপর জোর দেয় কন্টেন্টের চেয়েও মানে উপস্থাপনার চেয়েও তার অতিরিক্ত জোর হচ্ছে মনোরঞ্জনের ওপর এই বিষয় নিয়ে অনেক কথা বলা যেতে পারে কিন্তু এই বিষয়ে আমরা যাব না পরে যাব। তার আগে দেখব এই ঘ এই টোটাল ডিবেটে দুজন স্পিকার আনন্দ রঙ্গনাথন এবং সাই দীপক কীভাবে একটা অদ্ভুত এজেন্ডা এবং তথাকথিত হিন্দুত্বের এজেন্ডাকে চ্যাম্পিয়ন করে গেলেন সেই বিষয়টাকে আমরা ধরার চেষ্টা করব। আনন্দ রঙ্গনাথন পরিষ্কার বললেন যে কজন প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার সাহস পেয়েছেন যে দুদিন আগে অজিত পাওয়ারের বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির অভিযোগ ছিল যেই অজিত পাওয়ার বিজেপিতে চলে এলেন সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন নির্মাতে সব সাফ হয়ে গেল যেন উনি ওয়াশিং মেশিন নির্মাণ শব্দটা ব্যবহার করেননি যে ক তারপর দেখা গেল অজিত পাওয়ার বিজেপি মন্ত্রীসভারও উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন তিনি এই প্রশ্নটা রেখেছেন এখন আমার বিনয়ে বিনোতি বিনোদ মানে বিনীত প্রশ্ন যে কোথায় একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন প্রধানমন্ত্রী তো সাংবাদিক সম্মেলনই করেন না যে মনমোহন সিংকে বারবার নরেন্দ্র মোদী টিম নরেন্দ্র মোদী আক্রমণ করেছিল দুর্বল সাংবাদিক হিসেবে দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে তিনিও কিন্তু হৈ হৈ করে অসংখ্য সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং শেষ প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ সাংবাদিক সম্মেলনেও তিনি কিন্তু পরিষ্কারভাবে বাষট্টিটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলেন একশো জন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বুকটুকে আজকে বলতে পারেন যে আমাকে তোমরা দুর্বল প্রধানমন্ত্রী বলেছ আমি কিন্তু নরেন্দ্র মোদীর চেয়ে অনেক বেশি সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছি এবং সাংবাদিকের কোয়েশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং এটাও তো ঘটনা সবাই তো তাকে সুন্দর কোয়েশ্চেন দেয়নি আজকে সাংবাদিকতার ভাষা যে বদলে গেছে যেটা পরঞ্জয় গুহ ঠাকুরা তা বিশিষ্ট সাংবাদিক বলছিলেন যে আজকে সাংবাদিকতার ভাষার প্রধান বিষয় হয়ে গেছে কোয়েশ্চেন যে হচ্ছে না কোয়েশ্চেন যে হচ্ছে না তা নয় সেই কোয়েশ্চেনগুলো ভয়ঙ্করভাবে প্লিজ করার জন্যে করা হচ্ছে যেন যে প্রধানমন্ত্রী আম খেতে ভালোবাসেন না জাম খেতে ভালোবাসেন সেটা আজকে বিরাট কোয়েশ্চেন হিসেবে উঠে আসছে কিন্তু নীতির প্রশ্ন যে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে তারা ক্ষমতায় ইলেকৃষকদের আয় দ্বিগুণ করে দেবেন সে কথা কিন্তু আজকে সাংবাদিকতায় উঠে আসছে না পরঞ্জা খুব সুন্দরভাবে বলেছেন যে তিনি দেখেছেন যে সাংবাদিকতার ডিজেন্ট বিষয়টা বিষয়টা ঠিক ডি নয় বিষয়টা আরও গভীরে যে জায়গাটায় কিন্তু আস্তে আস্তে রঙ্গনাথন আনন্দ রঙ্গনাথন আমাদের নিয়ে যাচ্ছিলেন প্রশ্নটা কি তিনি বিভিন্ন তিনি কথা মানলেন যে গোটা সাংবাদিকতা নাকি সো অপেরা হয়ে গেছে এরপর তিনি আস্তে আস্তে একটা থিওরি দিলেন যে আপনারা শুধু নরেন্দ্র মোদী সরকারের কথা বলেন অন্য তো সরকাররা রয়েছে কোথায় দিদি মিডিয়ার কথা তো আপনারা বলেন না গদি মিডিয়ার কথা প্রচুর হয় দিদি মিডিয়ার কথা হয় না আর প্রশ্ন হলো দিদি মিডিয়া কী দিদি মিডিয়া বলে কি পশ্চিমবঙ্গে কোনো কিছু এক্সিস্ট করে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি খুব ভালো করে তৃণমূলের যে চ্যানেলগুলো আছে যারা তৃণমূল কংগ্রেসের প্রচারের কথা অন্তত বলে সেই চ্যানেলগুলোও যদি দেখেন বিজেপির চ্যানেলগুলোর যে রিচ রয়েছে তাদের যে অদ্ভুত কর্মপদ্ধতি রয়েছে সেখানে তো সে জিরো বিজেপি তার প্রত্যেকটা চ্যানেলের ভেতর দিয়ে যে মতাদর্শগত বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জায়গায় তো তৃণমূলকে খুঁজেই পাওয়া যাবে না ভারতবর্ষের অন্য কোনো দলকে খুঁজে পাওয়া যাবে না তাহলে কোথায় দিদি মিডিয়া হলো যেটা হয় তৃণমূলপন্থী কিছু লোকজন আছেন তারা একটা তেলানোর সংস্কৃতি তৈরি করেন যে প্রচুর প্রচুর পরিমাণে গণেশ মার্কা সর্ষের তেল তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ঢালার চেষ্টা করেন কিন্তু তার মানে সেটা কোনো মিডিয়া পলিসি নয় ভারতবর্ষে একমাত্র মিডিয়া পলিসি রয়েছে গদি মিডিয়ার সেই পলিসি বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে আছে গদি মিডিয়া কখনো দেখবেন না বনবাসী এই শব্দটা যারা কখনও কিন্তু আদিবাসী শব্দটা উচ্চারণ করে না তারা বনবাসী শব্দটাই বেশিরভাগ সময় উচ্চারণ করে তারা যে কোনো প্রশ্নে বিজেপির সেন্ট্রাল লাইনটাকে চ্যাম্পিয়ন করে দেওয়ার চেষ্টা করে যেটা আনন্দ রঙ্গনাথন করলেন তিনি কোথায় খুঁজে পেলেন গো দিদি মিডিয়ার কথা তিনি হঠাৎ করে বললেন চীন থেকে আক্রান্ত হওয়া একটা ভাইরাস এটা নিয়ে একটা তত্ত্ব আছে চীন এক ধরনের কথা বলছে আবার অনেকে বলছে আমেরিকা থেকে করোনা ভাইরাস এসেছিল আমরা তো কোনো একটা স্থির নতিজায় পৌঁছতে পারিনি কোথা থেকে করোনা ভাইরাস এলো আরও ভয়ঙ্কর ব্যাপার যেটা আনন্দ রাঙ্গনাথন বলার চেষ্টা করলেন তিনি বললেন দুর্নীতির প্রশ্নে বা বাংলার সাংবাদিকতা নাকি প্রশ্ন করেনি আমি আনন্দ রাঙ্গনাথনকে বিনয়ের সাথে বলবো যে পার্থ অর্পিতার খবরটা যদি লিক হলো যে পার্থ ঘনিষ্ঠর বাড়ি থেকে যখন টাকার পাহাড় উদ্ধার হলো আপনি একটু যদি পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলোকে একটু উল্টে দেখতেন যে কোনো সংবাদপত্র সে প্রতিদিন হলেও সেখানেও কিন্তু মূল ইস্যু পার্থর বিষয়টা ছিল আপনি যদি ইউটিউব চ্যানেলগুলোকে একটু উল্টে পাল্টে দেখেন আজও পশ্চিমবঙ্গের সংবাদপত্রের পাতা যদি একটু উল্টে পাল্টে দেখেন তাহলে দেখবেন সেন্ট্রাল কোয়েশ্চেনটা দুর্নীতির হয়ে গেছে এবং এমন জায়গায় হয়ে গেছে যে সবাই চিৎকার করে বলছে দিদি চোর দিদি চোর পিসি ভাইপো চোর এ কথা আসছে কিন্তু বিজেপির দুর্নীতিগুলোর প্রশ্নে সবাই কিন্তু একদম চুপ হয়ে রয়েছে বিজেপি চোর এ কথা কেউ বলছে না এটা অদ্ভুত ব্যাপার না যারা গরিব মানুষ দু টাকা চুরি করলে তাকে বলা হচ্ছে চোর তাকে পেটা আর একটু বড়ো লোক চুরি করলে বলা হচ্ছে ও চোর কিন্তু একটু টপমোস্ট লোক চুরি করলে বলা হয় তখন চোর শব্দটা বলা হচ্ছে না তখন বলা হচ্ছে উনি দুর্নীতিগ্রস্ত অদ্ভুত ব্যাপার না যে আমি চুরি করলে সেটা চুরি হয়ে যাচ্ছে আর তুমি চুরি করলে সেটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে কি অদ্ভুত ন্যারেটিভ আনন্দ রঙ্গনাথনজি আমাদের দিলেন তিনি মূল বিষয়টাই ধরতে পারলেন না যে বিজেপি শাসনে আমি কর্ণাটকের কথা বলছি কর্ণাটকে সবাই বলতো ফর্টি পারসেন্ট সরকার মানে কর্ণাটক সরকারকে নামই দিয়ে দিয়েছিল ঠিকাদাররা যে ফর্টি পারসেন্ট সরকার অর্থাৎ চল্লিশ শতাংশ ঘুষ না খেলে নাকি কর্ণাটক সরকার কাজ করে না কোথায় কোন মিডিয়াটাকে তুলে ধরেছে আচ্ছা কোথায় সিএজি রিপোর্ট নিয়ে যে ভয়ঙ্কর বিষয়গুলো এসে গেল যে বিভিন্ন সিএজি রিপোর্টে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে কোথায় সেটা নিয়ে কথা হলো বিজয় মাল্য যে পালিয়ে গেল তাকে যে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো নীরব মোদী নরেন্দ্র মোদী যে নীরব মোদী সরি নীরব মোদী যে নীরবে ভারতবর্ষের লক্ষ হাজার কোটি টাকা নিয়ে শ্যুট করে অন্য দেশে চলে গেল কোথায় সেগুলো নিয়ে তো প্রচার করা হয় না তারা তো ম্যাজিক হিসেবে চলে যায়নি তাদের পেছনে তো বর্তমান কেন্দ্রীয় সরকার এবং তার আমলাতন্ত্র থেকে মন্ত্রীদের মদত ছিল বলে তবে সে যেতে পড়েছে যেতে পেরেছে কোথায় এই বিষয়গুলোকে নিয়ে তো কোনো কথা বলা হয় না তাহলে দিদি মিডিয়া কোথায় আসছে গদি মিডিয়া এই কারণে বলা হয় যে সে একটা তীব্রভাবে বিজেপির যে আইডিওলজি আছে সেই আইডিওলজিকে তুলে ধরার চেষ্টা করে আর এখানে হয়তো কোনো চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে তেল দিতে পারে কিন্তু তেল দেওয়াটা কোনো আইডিওলজিক্যাল জায়গা নয় তেল তেল দেওয়াটা খুব সহজে ধরাও পড়ে যায় যে ওই লোকটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিচ্ছে সুতরাং সুমন আনন্দ রঙ্গনাথনের কথায় কিন্তু কথা থেকে কিন্তু আমরা সেই অর্থে করে ভয়ঙ্কর বিস্ফোরণের জায়গা পেলাম না আমরা উল্টে দেখলাম যে স্ট্র্যাটেজিটা ওনারা নিয়েছেন যে পশ্চিমবঙ্গের কিছু সমস্যাকে তুলে ধরে মোদী সরকারের যে সামগ্রিক ব্যর্থতা আছে সেই ব্যর্থতাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন এইটা কিন্তু খুব ভয়ের একটা জায়গা যেটা পরাঞ্জয়বাবু বলছেন যে কোয়েশ্চেনগুলো আজকে অনেক বেশি কিন্তু শার্প হওয়া উচিত যে কোনো লোকের সাথে যে একজন স্পোর্টস স্টারের সাথেও যদি আপনার ইন্টারভিউ হয় সেখানেও কিন্তু খুব প্লিজিং কোয়েশ্চেন নয় অনেক শার্প কোয়েশ্চেনের দিকে যেতে হবে এখন দেখুন প্রথম থেকেই যে বাণিজ্যিক সাংবাদিকতা সাংবাদিকতা তো নানা ধাপ রয়েছে বাণিজ্যিক সাংবাদিকতা যেটা প্রফিট ওরিয়েন্টেড সাংবাদিকতা তার লক্ষ্যই ছিল প্লিজ করা ওই যে আমরা আমরা পুলিশদার যার নামে এত বিরাট অ্যাওয়ার্ড রয়েছে তিনি তো ইয়েলো জার্নালিজমের আবিষ্কর্তা এবং পুলিশ পুলিশদারের লেখার ফলেই তো দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছিলো সুতরাং এই ঐতিহ্য তো শুধু রিপাবলিকান টিভির নয় এই ঐতিহ্য আছে কিন্তু আজকে ব্যাপারটা অন্য কিছুতে চলে গেছে আজকে ব্যাপারটা হয়ে গেছে আর প্লিজিংয়ের ব্যাপার না আজকে হচ্ছে এজেন্ডা সেটিংয়ের ব্যাপার যেটা সিডিসি ডিবেটে উঠে আঁকা উচিত ছিল যে একটা দল তার একটা এজেন্ডা সেট করে দিচ্ছে এবং সেই এজেন্ডা অনুযায়ী সবাই ন্যারেটিভ করছে এজেন্ডা সেটিং মানে কীরকম যে রাম মন্দির বানাতে ওখানেই হবে ফলে সমস্ত আলোচনাটা এখন রাম মন্দির নিয়ে হবে বিজেপির নেতা কি একটা কথা বলেছে সমস্ত আলোচনা এখন বিজেপির নেতার ওই কথাটা ধরে হবে অর্থাৎ বিজেপি যেটাকে মনে করবে ন্যাশনাল ইস্যু সমস্ত সংবাদপত্র থেকে আরম্ভ করে সবাই সেটা নিয়ে আলোচনা করবে কিছু লোক ঘর আপস ঘর আপসি বিশ্ব হিন্দু পরিষদ মনে করলো কিছু লোক বিধর্মী হয়ে গেছিলো তাদের ঘরে ফিরিয়ে হবে অর্থাৎ হিন্দু ধর্মের ফোল্ডারে ফিরিয়ে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা হবে এটা হচ্ছে এজেন্ডা সেটিং এর জার্নালিজম এর সাথে প্লিজিংয়ের কোনো সম্পর্ক নেই এবং আনন্দ এবং সাই দীপক এই কথাটা এই কাজটা করলেন এবং সাই দীপক আরও অপূর্বভাবে এই কাজটা করলেন মুশকিলটা কি জানেন বিজেপি জানে বিজেপি স্পিকাররা জানে হাউ টু স্পিক আমি কাউকে ছোটো করছি না তারা জানে যে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় যখন আমরা বক্তব্য রাখবো তখন প্রধান কাজ হবে টু ওয়ে অফ কমিউনিকেশন তাই আনন্দ রঙ্গনাথন সবাইকে বলছিল আপনার হাত তুলে জানান এবং তারা একটা উত্তেজনাময় বিষয় তৈরি করে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট রাজনীতির সাথে স্পিকিংয়ের একটা অদ্ভুত সম্পর্ক আছে হিটলার একটা অসাধারণ স্পিকার ছিলেন রাস্তায় যখন গ্রামাফোনে তার বক্তব্য যখন শোনানো হতো লোক হা 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 করে সেই সব বক্তব্য গিলতো এবং সেগুলো নিয়ে ভাবত তাহলে ফ্যাসিস্ট দর্শনের সাথে এই যে বক্তব্য একটা গভীর যোগ রয়েছে সেটাকে কিন্তু ভয়ঙ্করভাবে আনন্দ রঙ্গনাথন এবং সাই দীপক তুলে ধরলেন তবে সাই দীপক আর ইন্টেলেকচুয়ালি ব্যাপারটাকে তুলে ধরলেন সাই দীপক যে কোয়েশ্চেনটা রাখলেন সেটা হচ্ছে এই ডিবেটের মূল নির্যাস তিনি বললেন যে একটা সময় ছিল কি বাঁদিকে হেলে থাকাটাই ভারতবর্ষের নিরপেক্ষতা সাংবাদিকতার নিরপেক্ষতা হিসেবে ধরা হতো সেটাকে যদি আমি চ্যালেঞ্জ করি তাহলেই কি আমি অতি দক্ষিণপন্থী হয়ে যাই রাইট কোয়েশ্চেন একদম সাই দীপক ঠিক বুলসাইয়ে হিট করেছেন তাদের মতো করে কেননা এটা তো ঠিক যে ভারতবর্ষের যদি আমরা সাংবাদিকতার ইতিহাসটা দেখি তাহলে দেখব ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসটা আসলে মা দিকে হেলে থাকার ইতিহাস কোন পলিটিক্যাল দলের হয়ে দালালি করার ইতিহাস না ভারতবর্ষে যখন ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল তার ওয়ান থার্ড পারসেন সেই ন্যাশনাল কংগ্রেসের ওয়ান থার্ড লোকজন এসছিলেন সাংবাদিকতা থেকে এবং এবং এসছিলেন ভীষণভাবে ওকালতির পেশা থেকে মহাত্মা গান্ধীর সাংবাদিকতাকে নেশন মেকিংয়ের একটা অংশ হিসেবে দেখেছিলেন এখানেই দেখবেন লেনলিনা আর মহাত্মা গান্ধীর মধ্যে কি আশ্চর্য সম্পর্ক লেলিনো সাংবাদিকতাকে শুধু অর্থনৈতিক এজেন্ট হিসেবে দেখেননি একটা বৃহত্তর সমাজতান্ত্রিক প্রকল্পের জায়গা থেকে দেখেছিলেন যাই হোক তাহলে স্বাধীনতার জন্মলগ্ন থেকেই ভারতীয় সাংবাদিকতার কাছে প্রথম কোয়েশ্চেন ছিল যে তারা কোয়েশ্চেন করবে এবং জনস্বার্থকেই সে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তুলে ধরবে এবং সেদিনও এই সাংবাদিকতাকে ডান দিকে নিয়ে যাওয়ার জন্য বিরাট প্রচেষ্টাও শুরু হয়েছিল ভগৎ সিং বা মাঝখানে খেদ প্রকাশ করে বলেছিলেন এটা কি ধরনের সাংবাদিকতার মান দিকে হচ্ছে ফলে বি সমস্যাটা আজকের নয় যেটাকে সাই দীপক বলছেন যে কংগ্রেস আমল থেকে নাকি সাংবাদিকতার চরিত্রের মান কমছে আর স্বাধীনতার আগে থেকেই এই চ্যালেঞ্জটা ছিল কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়ার পরও এই চ্যালেঞ্জটা থাকার পরও কিন্তু ভারতীয় সাংবাদিকতা বাঁদিকেই হেলেছিল বাঁদিকে হেলে থাকা মানে সেখানে রিলিজিয়ানের কোয়েশ্চেনটা বড় ছিল না সেখানে বড় কোয়েশ্চেন ছিল পলিসির কোয়েশ্চেন সেখানে বড় কোয়েশ্চেন ছিল যুক্তিতর্কের কোয়েশ্চেন যেটা আমাদের রেনেসা শিখিয়েছে সেই যুক্তিতর্কের কোয়েশ্চেনটা থেকে সাই দীপকরা সরিয়ে দিতে চাইছেন বিষয়টাকে তাই জন্য তারা বলছেন যে বাঁদিকে হেলে থাকা সাংবাদিকতাকে আমি চ্যালেঞ্জ করছি মানেই কি আমি দক্ষিণপন্থী হয়ে যাচ্ছি না উনি বাঁদিকে হেলে থাকা সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করছেন না উনি একটা অন্য ন্যারেটিভ আনছেন যে ন্যারেটিভে সাধারণ মানুষের জীবনের প্রশ্নগুলো ক্রমশ 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 অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবার আপনি বলবেন উনি তো খুব ভালোভাবে তুলে ধরেছেন একটা ব্যাপার ওই ভদ্রলক তো খুব ভালোভাবে একটা ব্যাপার তুলে ধরেছেন সেই ব্যাপারটা কি সেই ব্যাপারটা উনি বলেছেন যে কংগ্রেস শাসন থেকে সাংবাদিকতার মান পড়ছিল এবং এমার্জেন্সির সময় থেকে এই প্লিজিংয়ের চরিত্র এসে ভুল কথা এমার্জেন্সির সময়ের পরেও আপনি যদি দেখেন ভারতীয় সাংবাদিকতাকে বিশেষ করে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রেই আজকে আলোচনাটাকে আমি সীমাবদ্ধ রাখবো সেখানে আমরা দেখব গৌর কিশোর ঘোষের মতো সাংবাদিক কি করছে এমার্জেন্সির পরে একটা মাছের একটা পোনা মাছের ইন্টারভিউ নিচ্ছে একটা মন্ত্রী মাছ কিনেছে সেই মন্ত্রীর বিরুদ্ধে বামফ্রন্টের মন্ত্রী তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ইত্যাদি ছিল যতীন চক্রবর্তীর বিরুদ্ধে সেই জায়গা থেকে তিনি একটা মাছের ইন্টারভিউ নিচ্ছেন তা গৌর কিশোর ঘোষ তো ডানপন্থী ছিলেন না চিন্তাগতভাবে গৌর কিশোর তো এই কথা বলতেন যে হুজুক চলে যায় দেশটা থেকে যায় তাহলে সেই দেশের কোয়েশ্চেনটা যাতে করে গভীরভাবে আমাদের না নাড়া না দেয় তার জন্য একটা অন্য ভাষার দরকার সেই ভাষাটা তৈরি করার কথা সাইদি পকরা বলছেন যেখানে বামপন্থার বিষয়টা আর থাকবে না অর্থাৎ মানুষ যে আক্রান্ত হয়ে রয়েছে সে যে দলই ক্ষমতায় থাকুক সেই আক্রান্ত মানুষের পাশেই যে আমায় দাঁড়াতে হবে সেই কোয়েশ্চেনটা আজকে কিন্তু সাংবাদিকতা থেকে সাঈদীপকরা হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাই জন্যে বাঁ দিকে হেলে থাকা সাংবাদিকতার ওপর তাদের এত রাগ তাদের রাগটা এটা নয় যে ভয়ঙ্করভাবে যে যুক্তিহীনতার চর্চা ভয়ঙ্করভাবে শুরু হয়ে গেছে শবরীমালা মন্দির কেসে সাই তো সেই ব্যক্তিত্ব যিনি শবরীমালা মন্দির কেসে লড়েছেন মানে যাতে করে মহিলারা ওখানে ঢুকতে না পারেন রজসীলা মহিলারা ওখানে ঢুকতে না পারেন সেই হয়ে তিনি তার সমর্থনে তো তিনি লড়েছেন তাকে আমি দোষ দিচ্ছি না কিন্তু আমি এটুকু বলছি যে একটা যুক্তিহীনতার যে পরম্পরা গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হচ্ছে যেটা আমাদের রেনেসার ভাবনাকে চ্যালেঞ্জ করছে সেই রেনেসার ভাবনাটা আসলে ছিল হচ্ছে বাঁ দিকে হেলে থাকা সাংবাদিকতা আজকে যদি আমরা রাজা রামমোহনকেও দেখি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে রাজা রামমোহন লড়েছিল রাজা রামমোহনের তো কমিউনিস্ট পার্টির কোনো সম্পর্ক ছিল না সাই দীপকদের ভাষায় হয়ে যাবে রাজা রামমোহন ওই বাঁ হেলে থাকা সাংবাদিকতার লোক ছিলেন কেননা তিনি প্রশ্ন রেখেছিলেন হয়তো রাজা রামমোহন সম্পর্কে ও কথা এ কথা তারা বলবেন না কিন্তু মূলগতভাবে তার যে লাইন ন্যারেশন সেই লাইনে রাজা রামমোহন হয়ে যাবে বাঁ দিকে হেলে থাকা সাংবাদিকতার একটা দর্শন কেননা যুক্তিতর্কের বিষয়টাকে আজকে আজকে স্কুইজ করে দিতে হবে যাতে করে যুক্তি তর্ক গল্পটা না উঠে আসে যুক্তি যুক্তিতর্ক গল্প যত না উঠে আসবে ততই কিন্তু রিপাবলিকান টিভির চিৎকারটা একটা বিরাট জায়গায় যাবে আমার এক বন্ধু বলছিল সেও ইউটিউব করে যে আমি রিপাবলিকান টিভিকে দেখে নেবো আমি ওদের মতো চিৎকার করব। আমি বললাম কখনো পারবে না একটা অনুষ্ঠানে হয়তো কিছু টিআরপি তোমার বাড়লো কিন্তু ওদের মূল লক্ষ্যটা কি হচ্ছে ওরা যেটাকে ভাষা মনে করবে তুমি যখন সেই ভাষাতেই কথা বলবে তখন ওরা সবচেয়ে বড়ো চ্যাম্পিয়ন হয়ে যায় যে ওরা যে ড্রেস পরছে আমিও যে সেই ড্রেস পরছি ওরা যেভাবে চুল কাটছে আমিও আমার চুলের স্টাইলও সেই হচ্ছে আসলে ওদের ওরা এটাই চায় যে ওদের ভাষাটাই চূড়ান্ততম চ্যাম্পিয়ার হয়ে যাক ওরাই সাইদি ভক্ত রিপাবলিকান টিভির সাংবাদিকতার ভাষা নিয়ে কিছু বললেন না সাংবাদিকতা মানে কি চূড়া চূড়ান্ত যুক্তিতর্ক বাদ দিয়ে চিৎকার চিলচিৎকার সবাই মিলে যদি আমরা চিলচিৎকার করি তাহলে একটা চুক্তিপূর্ণ লোক কোথায় কথা বলবে ধরুন আপনি একটা এমন একটা জায়গায় এসছেন যে সব জায়গায় ভয়ঙ্করভাবে চারদিকে লাউড স্পিকার বাজছে তাহলে আপনি কোথায় আপনার কথাটা বলতে পারবেন একটু যদি বলেন এই জায়গাটাকে যে সাই দীপক আক্রমণ করলো এবং এই জায়গাটাকে এই কারণেই দীপকরা আক্রমণ করলো যে এটা ভারতবর্ষে একটা চ্যালেঞ্জ হিসেবে ছিল এই বাঁদিকে হেলে থাকা সাংবাদিকতার বিষয়টা ভারতবর্ষে না গোটা বিশ্বজুড়েই ছিল যেটাকে আরও সুন্দরভাবে মোহন ভাগবার চ্যালেঞ্জ করে বলেছিল কালচারাল মার্ক্সিজম হচ্ছে সবচেয়ে বড় বিপদ গোটা ইউরোপে নব নাৎসিরাও এই কথা বলে কালচারাল মার্ক্সিজম হচ্ছে সবচেয়ে বড় বিপদ ইউরোপে কালচারাল মার্ক্সিজম সবচেয়ে বড় বিপদ হয় মোহন ভাগবতের কথায় কালচারাল মার্ক্সিজম সবচেয়ে বিপদ হয় আর সাই দীপকের কথায় দিকে হেলে থাকা সাংবাদিকতা সবচেয়ে বিপদ হয় কথা তারা একবারও বলেন না যে ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন কম্পিটিশন যখন হচ্ছিল তখন আমরা দেখছিলাম তিনশো নজন সাংবাদিক সেই ফ্যাশন কম্পিটিশন কভার করছে মাত্র নজন সাংবাদিক খরা বন্যা ইত্যাদি কভার করছে এ কথা তারা বলছেন না এদের কাছে প্রধান বিপদ হচ্ছে দিকে হেলে থাকা সাংবাদিকতা করোনার সময় যে ভয়ঙ্করভাবে মানুষ মারা যাচ্ছেন ভয়ঙ্করভাবে মানুষের মৃত্যু ঘটছে একটু জলের অভাবে সে কথা তারা বলছেন না তাদের কাছে বড় বিপদ হচ্ছে বাঁদিকে হেলে থাকা সাংবাদিকতা নোটবন্দির সময় কত মানুষ কত প্রান্তিক মানুষ যারা ছোটোখাটো দোকান ইত্যাদি চালান হারিয়ে গেছেন সে কথা বলা হচ্ছে না তারা বলছেন বাঁদিকে হেলে থাকা সাং সাংবাদিকতা আজও বিষয়টা ডিবেটটা বড় কোন জায়গায় আসছে রাম মন্দির ইত্যাদি নিয়ে আজও আজও ডিবেটটা আছে শঙ্করাচার্য কী বলেছে অমুক কী বলেছে কিন্তু প্রশ্নটা এটা নয় প্রশ্নটা হচ্ছে এই রাম মন্দিরের যে উত্তেজনাময় ভাষা তার বাইরেও তো আমার দেশ অস অসাধারণ সুন্দর একটা ভাষা তৈরি করছে আজকে বর্ধমানের দিকে দেখুন হিন্দু মুসলমানরা সবাই মিলে একটা মন্দির তৈরি করার চেষ্টা করছে তাহলে এই এই ভাষাটা তো প্রতি মুহূর্তে আমার দেশ চ্যালেঞ্জ করছে তাই জন্য এর আগেও বলেছিলাম যে ছেদা ফরগেট অ্যাবাউট এনি দল ভারতীয় সংস্কৃতি বনাম বিজেপির লড়াই হবে যে ভারতীয় সংস্কৃতি সে বহুতত্ত্ববাদী সে দুশোটা রামায়ণ লিখেছে আর বিজেপি হচ্ছে মূলতিক যে এক ধরনের ফাঁসিস দর্শন ভারতবর্ষের ঘাড়ে চাপাতে যাইছে সুতরাং ভারতীয় সংস্কৃতি বনাম বিজেপি লড়াই হবে এটাই মূল লড়াই এই লড়াইটা যাতে করে কোনোভাবে যুগ জয়ী না হতে পারে এই লড়াইয়ের সৈনিকরাও যাতে করে যুক্তিতর্কের জায়গা থেকে সরে গিয়ে ওদের প্রচারের ভাষাটাই বিশ্বাস করতে পারে তাই জন্যে সাই দীপকের কাছে গিয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাঁদিকে হেলে থাকা সাংবাদিকতা এমন এখানে ময়ূরী বলে একজন সাংবাদিককে দেখলেন তিনি ফক্স টিভি ফক্স টিভি তো ঠিকই বলেছেন কুনাল সরকার যে দক্ষিণ দক্ষিণ পন্থার পিচে যদি রিপাবলিক বাংলা জিমি অমরনাথ হয় তাহলে ফক্স টিভি হলো মানে কী বলবো ভয়ঙ্করভাবে ওয়াসিম মাখরাম তার বলের স্পিড এতটাই বেশি হ্যাঁ সেই ফক্স টিভি সাংবাদিক বলছেন প্লিজিং করার বিষয়টা আসে না কেন সরকারকে কখনো প্লিজিং করতে পারেন না সাংবাদিকরা কেন সরকার আজকে যদি আপনি সরকারকে প্রিন্স বলেন কালকে সরকার বলবে যে আমাকে তুমি কিং বলো কিং বললেও হবে না এরপর সরকার বলবে আমাকে তুমি এম্পারার বলো এম্পায়ার বলার পরেও সরকার বলবে এবার তুমি আমার ঈশ্বর বলো বিষয়টা কিন্তু এই প্লিজিংয়ের বিষয় নয় আগেই বলছি বিষয়টা হচ্ছে এজেন্ডা সেটিংয়ের বিষয় এর আগে যে সরকারগুলো এসেছিলো তাদের সময় এই ডিবেটটা কার্যকরী হতে পারতো যে মনমোহন সিং সরকারকে প্লিজ করতে চাইছে সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্লিজ করতে চাইছে সংবাদ মাধ্যম পিনরায় বিজয়ন সরকারকে প্লিজ করতে চাইছে সংবাদ মাধ্যম অর্থাৎ পিনরায় বিজয়নরা যে ধরনের সংবাদ চান সংবাদ মাধ্যম সে ধরনের সংবাদ যোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের সংবাদ চান সংবাদ মাধ্যম সেই সংবাদ যোগাচ্ছে কিন্তু আজকের বিষয়টা যে এজেন্ডা সেটিং অর্থাৎ আর এই কটা এজেন্ডা আছে যে ভারতবর্ষ ওপরে কখনো ধর্ম নিরপেক্ষ শব্দটা থাকবে না অখণ্ড দেয়ানি বিধি বলে কিছু থাকবে না তিনশো সত্তর ধারা বলে কিছু থাকবে না ভারতবর্ষে রাম মন্দির নিয়েও যে অনেক মতামত আছে যে প্রশ্নটা উঠে এসছে যে রামের জন্মস্থান যদি অযোধ্যায় হয় তাহলে বিজেপি নেতাও স্বীকার করবেন অযোধ্যার প্রতি ইঞ্চি মাটির ভেতর রাম আছে পশ্চিমবঙ্গের প্রতি ইঞ্চির মাটির ভেতর কি রাম নেই বিজেপির কোনো নেতার উত্তর দিতে পারবেন আশা করি তিনি আমার সাথে একমত হবেন তাদের লজিক অনুযায়ী যে পশ্চিমবঙ্গের প্রতি ইঞ্চি মাটির মধ্যেও রাম আছে তাহলে রাম মন্দিরটা বাবরি মসজিদ ভেঙেই করতে হবে কেন অযোধ্যার প্রত্যেক জমিতেই তো রাম আছে যে কোনো জায়গায় রাম মন্দির হতে পারত এই যে এই যে আরেকটা ডিবেটের জায়গা এই যে আরেকটা ন্যারেশনের জায়গা ইটাকে মুখে দেওয়া হচ্ছে এজেন্ডা সেটিংয়ের কাজ যে অন্য ডিবেটটা উঠে যেন না আসে ফলে এটা প্লিজিংয়ের বিষয় না ইট ইস আ এজেন্ডা সেটিং যে আমার এই এজেন্ডা আছে সেই এজেন্ডা অনুযায়ী তোমাকে কাজ করে যেতে হবে তাই জন্যে ওরা আজকে বলছেন আসল লড়াইটা হলো ন্যারেটিভ সের অর্থাৎ আমি একটা ন্যারেটিভ দেবো তুমি একটা ন্যারেটিভ দেবে এবং আমি কোথেকে ন্যারেটিভ দেবো আমার ওই যে এজেন্ডা সেট করা রয়েছে সেই এজেন্ডা সেটের জায়গা থেকে ন্যারেটিভ দেবো ফলে বিষয়টা মনোরঞ্জনের কোয়েশ্চেনটা আজকে আর ভারতীয় সাংবাদিকতার কাছে নেই আজকে ভারতীয় সাংবাদিকতার কাছে বড় কোয়েশ্চেন আছে যে ফ্যাসিজম যেভাবে সাংবাদিকতার মানচিত্রকে বদলে দিচ্ছে সেই মানচিত্রের বিরুদ্ধে লড়াই লড়াই লড়াইয়ের কথা তাই সেই কবির কথা মনে পড়ে যাচ্ছে ভাত দে যাদা না মানচিত্র ছিঁড়ে খাবো ফলে বিষয়টা প্লিজিং প্লিজিংয়ের নয় আজকের বিষয়টা হচ্ছে বিজেপির এজেন্ডা সেটিং তত্ত্বের বিরুদ্ধে সংঘ পরিবার এজেন্ডা সেটিং তত্ত্বের বিরুদ্ধে সার্বিক লড়াইয়ের একটা জায়গা ফলে সাই দীপক একভাবে এই এজেন্ডা সেটিং যাতে শক্তিশালী হয় তীব্রভাবে তাই জন্য তিনি সবসময় দিকে হেলে থাকা সাংবাদিকতার উপর সবচেয়ে বেশি ইমফাসিস দিয়েছেন সুতরাং তার বিকল্প ইমফাসিসটাও ভয়ঙ্করভাবে তুলে ধরতে হবে বিনয়ের সাথে আনন্দ রঞ্জনাথন থান সাই অসাধারণ স্পিকার ইংরাজি ভাষায় হবে না কিন্তু বাংলা ভাষায় ভাষাটা তো বড়ো কথা নয় এদেরকে চ্যালেঞ্জ করছি আসুন একবার বসি সামনাসামনি দেখি দেখি আপনি আপনার তত্ত্বের কথা বলবেন আমরা আমি আমার আমাদের তত্ত্বের কথা বলবো দেখি ফলে এই চ্যালেঞ্জটাও আজকে কিন্তু ভারতীয় রাজনীতিতে ভারতীয় সমাজ জীবনে গভীরভাবে দরকার সেই চ্যালেঞ্জের উচ্চারণটা রেখেই আজকে আমরা এখানে অনুষ্ঠানটা শেষ করছি আপনাদের কেমন লাগে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন কথা মুখ ভালো লাগলে গভীরভাবে ভালোবাসা দেবেন চ্যানেলটাকে হই হৈ করে সাবস্ক্রাইব করবেন আমাদের মেম্বারশিপ গ্রহণ করবেন আর এই অনুষ্ঠানটাকে ভালো লাগলে ইউটিউবে থ্যাংকস জানাবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই